আজ আমি আপনাদের পৃথিবীর পাঁচটি সবচেয়ে মূল্যবান গাড়ি সম্পর্কে জানাবো, যা দেখে আপনি চমকে যাবেন, কেননা এরকম আশ্চর্যজনক গাড়ি আপনি এর আগে কখনো দেখেননি। বুগাতি লেগো কার। দূর থেকে এই গাড়িকে নর্মেল মনে হয়, কিন্তু আপনি যখন এর কাছে গিয়ে দেখবেন তো আপনি জেনে যাবেন যে এটি অন্যান্য গাড়ির থেকে সম্পূর্ণ আলাদা। এই গাড়িকে যে বানিয়েছেন সে একে বানানোর জন্য অনেক লেগোর ব্যবহার করেছেন, যার উপরের বডি থেকে ভেতরের সমস্ত কিছুই লেগো দ্বারা নির্মিত, যা দেখে আপনার মনে হবে কোনো গাড়ি ভিডিও গেম থেকে বাইরে চলে এসেছে। এলমো জেট। এটা প্রথমবার দেখে সবাই হয়তো প্লেন ভাববেন, কিন্তু যদি কাছে গিয়ে দেখেন তাহলে এর সত্যটা জানতে পারবেন। যার দৈর্ঘ্য 42 ফিট এবং উচ্চতা 12.5 ফিট পর্যন্ত, এর ভেতরে এক বড় স্ক্রিন আর সাউন্ড সিস্টেমের পাশাপাশি খুব সুন্দর লাইট লাগানো হয়েছে, যাতে আপনি এর ভেতরে যাতায়াতের সময় বন্ধুদের সাথে পার্টি করতে পারেন। ভলক্সওয়াগন কার। এই গাড়ির মার্কেটে আসার পর হয়তো মানুষের টায়ারের প্রয়োজন পড়বে না, কেননা এটা বাতাসে ভাসে, যার একটি বোতাম টেপার পর এটি বাতাসে উড়তে থাকে, যা হয়তো গাড়ির দুনিয়াকে বদলে ফেলবে, আর হয়তো ভবিষ্যতে আমরা এটাকে দেখতে পাবো। এই গাড়িতে দুজন আরামে বসা যায়। টেলিফোন কার। এটা কোনো বড় টেলিফোন নয়, ফোনের মতো দেখতে একটা গাড়ি, যার সবচেয়ে মজাদার ফিচার হলো এতে হর্নের জায়গায় রিংটোন বাজে, যা সবার ধ্যান নিজের দিকে আকর্ষিত করার জন্য যথেষ্ট, যা ডেভিস নামের এক বিজনেসম্যান নিজের জন্য বানিয়েছে। রেনল্ট আল্টিমো। এই কারকে রেনল্ট কোম্পানি ভবিষ্যতের কথা মাথায় রেখে বানিয়েছে, যা সাধারণ জনগণের জন্য নয়, কেননা এর মূল্য অনেক বেশি। এই গাড়ি চালানোর জন্য কোনো ড্রাইভারের প্রয়োজন নেই, এর ভিতরে ড্রাইভারের জন্য কোনো জায়গাও দেওয়া হয়নি। এই গাড়ি পেট্রোলের জায়গায় বিদ্যুতে চলে, আর সমস্ত ধনী ব্যক্তির স্বপ্ন। যদি আপনি আমার এই ভিডিও ফেসবুকে দেখছেন তো পেজকে ফলো করুন, আর যদি ইউটিউবে দেখছেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনি মিস না করেন, কেননা আমি এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে প্রতিদিন নিয়ে আসি। ধন্যবাদ।